নমস্কার বন্ধুরা কুকিং টকিং চ্যানেলে সকল দর্শক বৃন্দদের জানায় স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ফুলের বড়ার রেসিপি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক সজনে ফুলের বড়ার রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই বন্ধুরা এখন বসন্তকাল মানে শীতের শেষ আর গরমের শুরু তো এই সময়টা আমাদের বিভিন্ন ভাইরাস ঘটিতেও রোগ আমাদের অনেকেরই মধ্যে দেখা যায় সবাই সর্দি কাশি জ্বর কেউ কেউ আবার চিকেন পক্স বা মেজেস এইসবে ভোগেন তাই এই সব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের এই ভেষজ জাতীয় খাবার খাই যেমন সজনে ফুলের বড়া বা সজনে ডাটা তো আজকে সজনে ফুলের বড়া রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেলাইকন প্রেস করার জন্য অনুরোধ রাখলাম তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি প্রথমে বাজার থেকে কিছু সজনে ফুল কিনে নিয়ে এসেছি সজনে ফুলে কিছু নোংরা থাকে সেই নোংরা পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে এগুলো দেখুন এগুলো ধোয়ার পর জল ঝেড়ে রেখেছি এবার একটি বাটিতে নিয়ে নিলাম এই সজনে ফুলগুলো বাটিতে নিয়ে সেই সজনে ফুলে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসন চার চামচের মতো বেসন দেবো কারণ আমার যে পরিমাণ সজনে ফুল তাতে চার চামচ বেসন হলেই হয়ে যাবে আর নিয়ে নেব চালের গুঁড়ো যতটা বেসন নেব তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো নেব তবেই মুচমুচে হবে তো চার চামচ বেসন যেহেতু নিয়েছি দু চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার এই এটা ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে জলের কোনো প্রয়োজন নেই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার মাখিয়ে নিতে হবে দেখুন আমি জল ছাড়াই মাখাচ্ছি জল আলাদা করে দিচ্ছি না কারণ ফুলের মধ্যেই অনেকটাই জল থাকে ফলে আর জলের কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না এবার আমি ঢাকা চাপা দিয়ে মিনিট দশ কুড়ির মতো রেখে দিলাম দিয়ে এবার ঢাকা চাপা খুলে এতে আমি কিছু সাদা তিল দিয়ে দেব আপনারা পোস্তও দিতে পারেন যে যেটা খুশি দিতে পারে পোস্ততে বেশি টেস্টি হয় আমার কাছে এই মুহূর্তে পোস্ত নেই সাদা তিল আছে তাই সাদা তিল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা শেপে তৈরি করব। এটা শেপ তৈরি করে নেব আপনারা যে কোনো শেপ তৈরি করতে পারেন তো আমি দেখুন এই শেপ এই 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 আকারে শেপের আকারে শেপটা তৈরি করে নিয়েছি নিয়ে একটি পাত্রে রেখে দিয়েছি এবার কড়াইতে এদিকে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার এক একটা বড়া কড়াইতে দিয়ে দেব খুব আস্তে করে দিতে হবে কারণ এটা তো স্পুনে করে দেওয়া যাবে না এটা হাতে করেই আলতো করে দিতে হবে যাতে গরম তেল আর হাতে না লাগে সেই জন্য খুব সাবধানে দিয়ে দিতে হবে একসাথে বেশি ভাজা চলবে না তাহলে ভেঙে যেতে পারে তাই আমি চারটে চারটে করে ভেজে নেব দেখুন কিভাবে ভেজে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে ভেজে এক এক পিট করে ভাজা হলে উল্টে দিয়ে আর এক পিট ভেজে নিয়ে তুলে নিতে হবে বন্ধুরা এই সময় সজনে ফুল আমি আগেই বলেছি এই সময় সজনে ফুল বিভিন্ন যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে খাবেন অন্তত এই সময়টা দু তিনবার অন্তত এই সজনে ফুল খাওয়া খুবই জরুরি একটু ঝামেলা মানে কি একটু ঝামেলা হয় ওই বেছে বাছাটাই একটু ঝামেলা এছাড়া আর কিছু নয় নোংরা বেছে ভালো ফুলগুলোকে আলাদা করা এটাই ঝামেলা এছাড়া কিন্তু বড়া তৈরি করতে গেলে খুব একটা বেশি প্রবলেম হয় না তো বন্ধুরা একটা আমার চারটে ভাজা হয়ে গেছে আরও আছে সেগুলো এবার ভেজে নেব একে একে করে দেখুন ভেজে নিয়ে সেগুলোকে খুব সাবধানে কড়াইতে দিতে হবে দিয়ে দেখুন এক একটা কড়াইতে লেগে গেছে ওটা আস্তে আস্তে তেল দিয়ে হ্যাঁ এরম কড়াইতে কখনও লেগে গেলে একটু তেল যদি দিয়ে দেওয়া হয় তাহলে অনেক সময় হয় না হাতের ডিসব্যালেন্স হয়ে যায় হ্যাঁ সেই সময় আমাদের কি করতে হবে একটু তেল দিয়ে দিলে তাহলে ওই ওটা ছেড়ে যায় আমার মোটামুটি এইগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো খুবই মুচমুচে হয় গরম ভাতের সাথে আর ডালের সাথে এগুলো খেতে খুব ভালো লাগে আর খুবই টেস্টি হয় একদম আর বাচ্চা বড় সবাই পছন্দ করবে সবথেকে বড় কথা সজনে ফুলের একটা তেতো ভাব থাকে সেই তেতো ভাবটা থাকে না বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে সব সজনে ফুলের বড়া ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ এই পর্যন্ত পরের রেসিপিটি নিয়ে আবার ফিরে আসবো